আজকে আমরা একটা লেটার রাইটিং নিয়ে আলোচনা করবো দ্য সাবজেক্ট এটা রাইট লেটার উইথিন হানড্রেড ওয়ার্স টু দা হেডমাস্টার অ হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সেকিং লিভ অফ টু ডেজ ফর দ্য পারপাস অফ অ্যাটেন্ডিং দ্য ম্যারেজ সেরিমোনি অফ ইউর এলডার সিস্টার মানে কি না তোমার দিদির বিয়ে উপলক্ষে তুমি দুদিন স্কুল যাবে না তো এটা জানিয়ে তোমার হেডমাস্টারকে বা হেডমিস্ট্রেসকে একটা অ্যাপ্লিকেশান লিখতে দু দিনের ছুটি চাই ঠিক আছে তো অ্যাপ্লিকেশন রাইটিং তো মেনলি অফিসিয়াল রাইটিং যেটা সেটা আমরা লেটার যখন আমরা কী করব প্রথমে একদম ঠিকানা লিখতে হবে অফিসিয়াল ঠিকানা তো লিখতে হবে কাকে হেডমাস্টারকে তাহলে আমি কী লিখবো উপরে একদম টু দ্য হেডমাস্টার আচ্ছা এখানে টু দ্য হেডমাস্টার যাদের হেডমাস্টার যাদের হেড তাহলে তোমরা লিখবে টু দ্য হেড মিস্ট্রেস ওকে ঠিক তারপরে তোমাদের প্রত্যেকে স্কুলের নাম দেবে আমি এখানে এবিসি হাই স্কুল দিলাম বাট তোমরা তোমাদের নিজের স্কুলের নাম দেবে নেক্সট স্কুলটা কোথায় অবস্থিত হুম প্লেসটা দেবে এখানে আমি উল্লেখ করলাম তমলুক পূর্ব মেদিনীপুর ওকে এরপর সাবজেক্ট সাবজেক্টটা কি দেব। অ্যাপ্লিকেশান ফর বেগিং লিভ অফ অ্যাবসেন্স স্কুলে অনুপস্থিত থাকবে না সেটা জানিয়ে আবেদন জানানো ঠিক আছে রেসপেক্টেড স্যার বা তোমরা নর্মাল স্যারও দিতে পারো ওকে উইথ ডিউ রেসপেক্ট আই আচ্ছা এখানে আই পরে দেখবে একটা নাম দেওয়া আছে সমুরয় তো তোমরা এখানে সমুরয় না লিখে তোমরা নিজেদের নামটা দেবে আর স্টুডেন্ট অফ ক্লাস নাইন অফ ইওর স্কুল যেহেতু এটা নাইনের রাইটিং তাই আমি ক্লাস নাইন হিসেবে দিয়েছি এবার তোমরা যে ক্লাসে পড়ো তোমরা সেই ক্লাসটা এখানে উল্লেখ করবে ওয়ান টু প্রে ফর আ লিভ অফ টু ডেজ দুদিন দু দিনের ছুটির জন্য মানে আবেদন বা প্রার্থনা করছি আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্যাট আমি আপনাকে জানাচ্ছি যে মাই এলডার সিস্টার্স ম্যারেজ আমার দিদির বিয়ের সে অনুষ্ঠান ফল অন যেটা অনুষ্ঠিত হবে কত একটা তারিখ দিয়েছে আচ্ছা তারিখটা তোমরা একটু মনে রাখবে তারিখটা তোমরা যেদিন লিখবে চিঠিটা ঠিক আছে তার কিছু দিন পরের ডেটটা দেবে ওকে সাপোজ আজকে যে ডেটটা তাহলে তোমরা কিছুদিন চার পাঁচ দিন পর কি তিন চার দিন পর এই চিঠি মানে ডেটটা দেবে যে এই দিন আমার দিদির বিয়ে হ্যাঁ আই শ্যাল নট বি টু অ্যাটেন্ড স্কুল আমি স্কুল আসতে আমি স্কুলে আসতে পারবো না অন ওই দিনটা দেবে এবং যেহেতু দু দিনে ছুটি চেয়েছো তাহলে ওই দিনটা দেবে এবং তার পরের দিনটা দেবে ঠিক আছে আমি এখানে ডেটগুলো একটা অ্যাপ্রক্স দিয়েছি তোমাদের এই ডেটটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা ডেটটা চেঞ্জ করে দেবে ওকে অ্যাজ আই হ্যাভ টু অ্যাটেন্ড দিস সেরিমনি যেহেতু আমাকে অনুষ্ঠানে যোগদান করতে হবে সেই জন্য আমি দু দিন স্কুলে আসতে পারবো না সো আই লাইক টু স্টে অ্যাট হোম ফর দিস টু ডেজ টু অ্যাটেন্ড দ্য সেরিমনি আমি চাই এই দু দিন বাড়িতে থাকতে কারণ এই দু দিন আমি অনুষ্ঠানে যোগদান করতে চাই আমার দিদির বিয়ের অনুষ্ঠানে তো এটা মেন টপিক মেন সাবজেক্ট ওকে বডি অফ দ্য লেটার এরপরে আই শ্যাল বি গ্রেটফুল টু ইউ টু ইউ ইফ ইউ কাইলি গ্র্যান্ড মি লিভ অফ দোজ টু ডেজ ফর দিস পারপাস তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব যদি আপনি এই উদ্দেশ্যের জন্য কী উদ্দেশ্যের জন্য আমার দিদির বিয়ে এই উদ্দেশ্যের জন্য আমাকে দুদিন ছোট ছুটি মঞ্জুর করেন কিংবা দুদিন দু দিন ছুটি দেন তাহলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকব ওকে এরপরে ঠিক বাম্পাসের নিচে দেবে থ্যাংক ইউ ইউ বা থ্যাংক ইউ এবং ডান পাশে নিচে তোমরা দেবে ইউস ওভিডিয়েন্টলি দিয়ে নিজের নাম নিজের নাম মনে রাখবে এই নাম আর ওপরের দেওয়া নাম যেন এক হয় নাম যেন আলাদা না হয় ওকে সমু আমি এটা জাস্ট একটা অ্যাপ্রক্স নাম দিলাম এবার তোমার ক্লাস দেবে ক্লাস নাইন সেকশান দেবে সেকশান এ রোল নাম্বার একটা অ্যাপ্রক্স দিলাম তো তোমরা যেহেতু যেহেতু রাইটিং শিখলাম মিনি নাইনের ওপর তা আমি নাইনের